আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতদিন দুধ পান করালে দুধ মাতা হিসেবে গণ্য হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম 10 বার দুধ পান করার কথা কোরআনে বলা হয়েছে, তারপরে 5 বার কথা অবতীর্ণ হলে 10 বারের বিধান রহিত হয়ে যায়। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, কিন্তু কোরআনের উক্ত অংশে পঠিত হতে থাকে। তাহলে কোন দুধ মাতা যদি সন্তানকে 5 দিন অথবা 10 দিন দুধ পান করায়, 10 দিন না 10 বার অথবা 5 বার, তাহলে সে দুধ মাতা হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি জ্ঞান এবং বোধ শিখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।